চামড়াটা খুব ভালো পাচ্ছি আমরা। গেছেবার সাথে এবারে দাম একটু ভালো আছে। ঈদের দিন বউ বলান ভালো আছে, এবারে দায় 10 টাকা রুজি করতে আসছে। কেউ চামড়া টেনে আনেন, কেউ লাগান লবণ, এভাবেই এগিয়ে চলে কোরবানির পশুর চামড়া সংরক্ষণের কাজ। ঈদের দিন সন্ধ্যা থেকে এসব মৌসুমী শ্রমিকদের তাড়িয়ে বেড়ায় নিজেদের দায়িত্ব দ্রুত শেষ করার তাগাদা। চেষ্টা করতেছে চামড়া রক্ষা করার জন্য। উৎসব আনন্দ ম্লান করে রাতভর চলাই কর্মচঞ্চলতায় যেমন এবার হারিয়ে গেছে চামড়া নষ্ট হওয়ার অভিযোগ, তেমনি তাদের পকেটে ঢুকেছে কিছু বাড়তি আয়। শর্ত ছিল ঈদের 7 দিন অন্য জেলার চামড়া ঢুকবে না ঢাকায়, আর লবণযুক্ত প্রতি বর্গফুট গরুর চামড়া কেনাবেচা হবে 55 থেকে 60 টাকায়। চামড়া নষ্ট না হওয়ার পেছনে বড় ভূমিকা রেখেছে পর্যাপ্ত শ্রমিক আর ঘাটতিহীন লবণের যোগান। সেই সঙ্গে মাদ্রাসা ইতিমখানার প্রতিনিধি ফরিয়া মৌসুমী ব্যবসায়ীদের হাতে আসা চামড়া দ্রুত আড়ত ট্যানারিতে পৌঁছে দেয়ায় একদিকে যেমন লোকসান গুনতে হয় বিক্রেতাদের, তেমনি সংরক্ষণ জটিলতায় পড়তে হয়নি ট্যানারি মালিক ও আড়তদারদের। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। গেছেবার সাথে এবারে দাম একটু ভালো আছে, চামড়াটা খুব ভালো পাচ্ছি আমরা। চামড়াগুলো তো আসলে ফেলে দেওয়ার বিষয় না, এর চেয়ে যদি কম দামও হয় তবু আমাকে এই চামড়াগুলো সেল করতেই হবে। ব্যাপারীদের এত কষ্ট করে মাল নিয়ে আসছে, ওরা যদি 10 টাকা না পায় তাহলে তা ওরা মাল বিক্রি করবে না। দুই দিকে ম্যানেজ করেই চলতে হচ্ছে। কিনছি 8-8 বেচতেছি 8-8, যত তাড়াতাড়ি চামড়া বেচা যাবে ততই ভালো ভাই। ট্যানারিতে বছর জুড়ে দরকারি চামড়ার অর্ধেকের বেশি আসে এই কোরবানির ঈদে। যোগ বিয়োগের হিসাব কোষে আড়ত মালিকরা জানান তাদের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার কথা। গত বছর 1 লাখের উপরে হয়েছিল, এই বছর সম্ভাবনা আছে হয়ে যাবে, পরশুদিন আমরা সঠিক পরিসংখ্যানটা বলতে পারব। মূল্যবান এই সম্পদ রক্ষায় তৎপর ছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহ সরকারি বিভিন্ন সংস্থা। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা।